তালের এই রসে ডুবানো পিঠে একবার খেলে বারবার খেতে মন চাইবে অসাধারণ লোভনীয় এই পিঠা বানাতে সবার প্রথম এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি এবার এটাকে ছাড়িয়ে নেব আর বন্ধুরা বাজার থেকে যখন তালটা কিনবেন একটু নরম দেখে কিনবেন সেক্ষেত্রে তালের রসটা বার করতে সুবিধা হবে আর যদি শক্ত তাল কেনেন সেক্ষেত্রে দুই থেকে তিন দিন বাইরে নর্মাল টেম্পারেচারে রেখে একটু নরম করে নিয়ে তারপর রসটাকে বার করবেন উপরে কালো আবরণটা এইভাবে তুলে ফেলে দেব তারপর সাইডে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর এই জল একটু একটু করে নেব আর এই তালটাকে খুব ভালো করে মেখে নেব। এই মাখাটা আপনি যত ভালো করে মাখবেন তত ভালোই আপনার রসটা সহজে বার হয়ে যাবে রসটা বার করানোর জন্যে এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এরকম তো কম বেশি সবার বাড়িতেই থাকে আর এই যে এরকম একটা গ্রেটার থাকলেও রসটা বার করতে পারবেন আর সেটাও যদি না থাকে সেক্ষেত্রে এইরকম একটা ঝুঁড়ি থাকলেও রসটা বার হয়ে যাবে দেখুন কত সুন্দর করে রসটা বার হচ্ছে দেখুন কত সহজে একদম ইজিভাবে রসটা বার হচ্ছে ঠিক এই রকমভাবে সব রসগুলো আমি বার করে নেব দেখুন হয়ে গেছে আমার সব রসগুলো বার করা কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট আমার তালের রস রেডি এবার এটাকে সাইডে রেখে দেব এদিকে একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলের মুখটা ঠিক এইভাবে ছাড়িয়ে নেব তারপর এটাকে দু টুকরো করে ভেঙে নেব তারপর এটাকে কুর্নি দিয়ে কুড়ে নেবো আপনাদের কাছে যদি কুর্নি না থাকে সেক্ষেত্রে আপনারা মিক্সিতেও ক্রেট করে নিতে পারেন আর যদি ডেসিকেটেড কোকোনাট থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন দেখুন নারকেলটা আমার কোড়া রেডি হয়ে গিয়েছে এবার চলে যাব কড়াইয়ের দিকে কড়াতে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা নারকেল এরই সাথে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো এরই সাথে দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাজুবাদাম এটা যদি আপনাদের কাছে না থাকেই স্কিপ করতে পারেন বেশ দুই মিনিট নাড়ানোর পর দিয়ে দিলাম ফুড কালার এই ফুড কালারটা দেওয়া অপশানাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এইবার সবগুলোকে খুব ভালো করে মিক্স করব আর দুই থেকে তিন মিনিট জাল করে নেব মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আবারও দুই থেকে তিন মিনিট এইভাবে জাল করে নেওয়ার পর রেডি হয়ে গেল আমার নারকেলের পুর এবার এটাকে তুলে সাইডে রেখে দেব এবার যে দশটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াতে সবটা আমার লাগবে না বেশ কিছুটা দিয়ে দিলাম গ্যাস অন করে ফুটতে দেওয়া অবধি অপেক্ষা করব। তবে এটাকে একভাবে নাড়িয়ে যেতে হবে না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে ফুটে উঠেছে এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর আবারও একবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। তারপর দিয়ে দিলাম একটা চামচ ঘি আর এরই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো আর এরই সাথে দিয়ে দিলাম স্বাদ বুঝে লবণ এইবার সব কিছু মিক্স করে দু মিনিট ফুটতে দেব এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে দিলাম দু বাটি ও হাফ বাটি চালের আটা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন তারপর সবগুলোকে খুব ভালো করে মিক্স করে একটা ডো বানিয়ে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম এবার এটাকে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে খুব ভালো করে গরম গরম অবস্থাতেই মেখে নিতে হবে দেখুন ঠিক আমি যেভাবে মাখছি সেইভাবেই আপনারা মাখবেন সাইডে একটু জল রেখে দেবেন গরম লাগলে জলের মধ্যে হাতটা ডুবিয়ে আবারও মাখবেন বন্ধুরা এই ডোটাকে মেখে একদম স্মুথ করে নেবেন এতে করে পিঠেগুলো ভেঙে যাবে না আপনি যত ভালো করে স্মুথ করবেন তত ভালো আপনার পিঠে রেডি হবে ডো আমার রেডি আর এদিকে সবগুলোই রেডি হয়ে গিয়েছে এইবার পিঠেগুলো বানিয়ে নেব আপনি যেরকম সাইজের পিঠেগুলো করবেন সেই হিসাবে একটু করে আটা নিয়ে নেবেন সরি দোর ডোর থেকে কেটে নেবেন তারপর ঠিক এই রকম আঙ্গুলের সাহায্যে গোল করে নেবেন তারপর নারকেলের যে পুটটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর ঠিক হাতের সাহায্যে রকম মুখটা বন্ধ করে গোল করে নিলাম আপনাদের যেরকম শেপ দেওয়ার মন চায় সেই রকম দিতে পারেন দেখুন রেডি হয়ে গেল আমার একটা পিঠে এবার এটাকে সাইডে রেখে দেব বাকিগুলো ঠিক এইভাবে করে নেব সব পিঠেগুলো রেডি হওয়ার পর ফিরে আসলাম বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করবেন এদিকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এক লিটার দুধ দুধটা ফুল ফ্যাট ক্রিম নেওয়ার চেষ্টা করবেন আর যদি ফুল ফ্যাট ক্রিম দুধ না থাকে সেক্ষেত্রে একটু পাউডার দুধ অ্যাড করে দেবেন দুধটা ফুটে উঠেছে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিলাম তিনটে এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি এই সাথে দিয়ে দিলাম সাত বুঝে চিনি চিনির পরিমাণ আপনারা কম বেশি করতে পারেন তারপর দিলাম সামান্য একটু ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর বন্ধুরা দেখুন চিনিটা দেওয়ার ফলে এই যে উপরে একটা সাদা সাদা ফ্যানা উঠেছে এগুলোকে একটু ফেলে দেব সবটা তো ফেলা যায় না যতটা সম্ভব ফেলার চেষ্টা করবেন এদিকে দুধটা আমার ফুটে উঠেছে এইবার একে একে পিঠেগুলো দিয়ে দিলাম বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে তারা ফেসবুক পেজটাকে একটু ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে এবার এটাকে ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে ছয় থেকে সাত মিনিট পর ফিরে আসলাম তারপর আরও দশ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেম অফ করে রেডি হয়ে গেল আমার রসে টৈটম্ব তালের রসবড়ি পিঠা আর বন্ধুরা আপনারা এই পিঠাকে কি পিঠা বলে জানেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আবার আবার নেক্সট ভিডিওতে